মৌরের খেলা শুরু হয়ে গেল সুবুদ্দপুর আবিদ পাইনি বনাম সৌরভ মুন্ডা পাইনি কাশনগর শাসনপাড়া থেকে দেখতে পাচ্ছেন থানার আইডিগি তিন মৌরের খেলা আবার সৌরভ খান আবার সেই সমুদ্রে আমি সৌরভ খানকে মেরে চলে গেল সৌরভ খানকে মেরে চলে এলো সেই চিল ছোঁয়া মারলো চিল সুবুদ্দপুরের আবির চিলের মতো ছোঁয়া মেরে পয়েন্ট নিয়ে চলে এসছে রাজা বাড়ি ভাঙায় বাড়ি রাজা সৌরভ মুন্ডা সৌরভ খান বাইরে রয়েছে কোর্টের বাইরে মৌর হয়ে রয়েছে তিন মৌরের খেলা আপনারা দেখতে পাচ্ছেন চড়াই হয়ে গেল কোর্টকে কাঁচ মারলো তিন চড়ি পয়েন্ট পেল না চলে গেল আবার আবির আবার সেই সুবুদ্দপুরে গেল উড়ন্ত আবির যে কোনো সময় চিলের মতো ছোঁয়া মেরে উড়ো মেরে বেরিয়ে আসবে আবিরকে বলা হয় হাডুডুর জগতের চিল ছোঁয়া মারবে এবং গালার ঘিরলে নিচে থেকে ফুট করে চড়ুই পাখির মতো গোলে চলে আসবে
নিজাম ঘরের মাঠে কি খেলা খেলছে, দুর্দান্ত খেলছে সত্যি নিজাম। ও দুর্দান্ত নিজাম, দুর্দান্ত ঘরের মাঠে এত ভালো খেলবে বোঝাই যায়নি। তো দর্শক, তিন নম্বরের খেলা, একটু মাথা ঠান্ডা রেখে খেলা খেলতে হয়। চারজন হয়ে গেছে, রাজা যদি পয়েন্ট না দিতে পারে তাহলে কিন্তু টিমের প্রকৃতি বিপজ্জনক হতে পারে। দর্শক, রাজাকে পয়েন্ট নিতেই হবে, তিন নম্বরের খেলা। আমরা দেখেছি তিন নম্বরের খেলায় অনেক সময় কোর্ট পড়ে গিয়ে সেই কোর্ট আদায় করে এক নম্বরের খেলা চলে গেলো। রাজা পয়েন্ট নিয়ে চলে গেল, সবুল্লাকে মেরে চলে গেল। সৌরভ মুন্ডা উঠে গেছে, একটা ডাক ডেকো তুলেছে। সোপাটে হাত মারে নিজাম, সেই সোপাটে হাত মেরে পয়েন্ট নিয়ে চলে এলো নিজাম। আবার সেই সৌরভ মুন্ডা মোরমোর আক্রমণ ছাচ্ছে উভয় দলের প্লেয়ার। লাগেনি লাগেনি, সৌরভ মুন্ডা না বলছে যে মারবে কাউকে। আবার নিজাম, নিজাম সত্যি অসাধারণ খেলছে। নিজাম খেলছে, আবির খেলছে, দুজন ভালো ডেকো খেলছে। তবে তো টিমটা সাত মৌরে ড্র করল, হয়তো সাত মৌরে নিজাম আবির হেরে যাচ্ছিল সেই খেলা। কোর্ট আদায় করে দিল, দিয়ে আবার তিন মৌরে চলে এসছে। এখন আপনারা তিন মৌরের খেলা দেখতে পাচ্ছেন। ও মেঘকে মেরে চলে এলো, মেঘের ভালো নাম শক্তি। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইম। দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে গেল। সৌরভ খান ও সৌরভ মুন্ডার ছয় মেরে কোনো পয়েন্ট নিয়ে চলে এসে দর্শক, সৌরভ খান উঠে গেছে। রাজাকে মেরেছে, রাজাকে মেরেছে। আমার ভালো ধরেছিল কালা সাপোর্ট দিলে ময়মূর্তি মেরে চলে গেল। ও আবার এই মাঠে সৌরভ খানের স্টার প্লেয়ারের নাম নেই। সৌরভ মুন্ডার টিম অনেকটা ভারী ছিল, খেলা তো খেলতে হবে। ও চড়াই হয়ে গেল, খেলা
পাচ্ছেন আবার নিজাম যদি নিজাম না পায় নিতে পারে মুন্ডাকে ধরে চলে গেল সৌরভ খানকে একটু দায়িত্ব নিতে হবে না তো কিন্তু হাজির না ধরে মৌল হয়ে গেল সৌরভ খান হাসি আটকে ধরে খেলা ছেড়ে দিল ছেড়ে দিল সেই সৌরভকে উড়ন্ত আবির জয়লাভ করেছেন অসাধারণ খেলা ম্যান অফ দ্য ম্যাচ আবির ধন্যবাদ অসাধারণ খেলেছে নিজাম এবং আবির অকল্পনীয় খেলেছে প্লেয়ার।